আমার প্রিয় ও স্নেহের, 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তারপর সরাসরি রিস্ক নিয়ে কিন্তু ভৌত বিজ্ঞানের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ, একে দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। প্রশ্নের মান রয়েছে 1:1×15=15। প্রথম, কোনটি গ্রিনহাউস গ্যাস? O2, N2, H2O সবকটি। উত্তর হবে H2O, বাষ্প। পরের প্রশ্ন, STB-তে 1L H2 গ্যাসের ভর 2 গ্রাম, 1 গ্রাম, 22.4 গ্রাম, 0.089 গ্রাম। উত্তর হবে 0.089 গ্রাম। পরের প্রশ্ন, গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তি চাপের সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক, চাপের ব্যাসানুপাতিক, পরম উষ্ণতার ব্যাসানুপাতিক। উত্তর হবে পরম উষ্ণতার সমানুপাতিক। পরের প্রশ্ন, কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি? কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন ও তরল। উত্তর হবে কঠিন। পরের প্রশ্ন, কোন সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির পরিমাপ 0°, 45°, 90° না 180°? উত্তর হবে 0°। পরের প্রশ্ন, স্পষ্টভাবে দেখার ক্ষেত্রে সূক্ষ্ম স্বাভাবিক চোখের দৃষ্টির নিকট বিন্দু হল 2.5 সেমি, 25 সেমি, 25 মিটার, 0.25 সেমি। উত্তর হবে 25 সেমি। প্রশ্ন, ফ্রেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয়, এখানে 4টে অপশন আছে। উত্তর হবে মোটরের নিয়ম। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মকে বলা হয় মোটরের নিয়ম। জেনারেটরে কাঁচা লোহার মজ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তামার তারের কুণ্ডলীকে বলে? উত্তর হবে আর্মেচার। পরে হচ্ছে, প্রদত্ত নিউক্লিয়াসগুলির মধ্যে কোনটির NH2P এর অনুপাত সবচেয়ে কম? হাইড্রোজেন, ডাইটেরিয়াম, ট্রিটিয়াম, হিলিয়াম। উত্তর হবে হাইড্রোজেন। পরে প্রশ্ন, থার্মিক মিশ্রণে F2O3 ও Al চূর্ণের অনুপাত 1:2, 2:1, 1:3, 3:1। উত্তর হবে 3:1। পরে হচ্ছে, হ্যালোজেন মৌলগুলির অবস্থান 15নম্বর শ্রেণীতে, 16নং শ্রেণীতে, 17নং শ্রেণীতে না 18নং শ্রেণীতে? উত্তর হবে 17নং শ্রেণীতে। পরে প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে না? গলিত, KCl, কঠিন, NaCl, নুন জল, NaNO3 দ্রবণ। উত্তর হবে কঠিন, NaCl। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎজজী যৌগ? H2, CaO, HF, NaH3। উত্তর হবে CaO। পরের প্রশ্ন, ইথিন এর একটি অণুতে বন্ধনের সংখ্যা 2, 4, 3 না 6? উত্তর হবে 6। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি হিমায়ক রূপে কাজ করে? CO2 গ্যাস, NH4Cl, তরল NH3, NH4OH। উত্তর হবে তরল NH3। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, দুয়ে দেখার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1:1×21=21। প্রথম, রেডিও তরঙ্গ কোন মণ্ডলে প্রতিফলিত হয়? অথবা রয়েছে, সৌরকোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? পরের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদ ক্ষমতা সর্বাধিক? পরের প্রশ্ন, BOT কিসের একক অথবা বাড়ির বিদ্যুৎ বর্তনী সুইচগুলি কোন তারের সঙ্গে যুক্ত থাকে? পরের প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়? পরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়? পরের প্রশ্ন, সর্বজনীন গ্যাস ধ্রুবকের SI এককের মান কত? পরের প্রশ্ন, একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। পরের প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অথবা রয়েছে, নাইট্রোজেন অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? পরের প্রশ্ন, মানুষের চোখে কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? পরে হচ্ছে, শূন্যস্থান পূরণ করো একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান ড্যাশ। পরের প্রশ্ন, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের 4th ঘাতের ড্যাশ। পরে হচ্ছে, 2:11, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
দেখো বাম স্তম্ভে রয়েছে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় ইনভার পর্যাপ্ত ও2 থেকে H2S এর দহনে উৎপন্ন গ্যাস গ্যাস অণুগুলির গতিশীলতার একটি বাস্তব উদাহরণ হল ডান স্তম্ভে রয়েছে ব্যাপন SO2 C2H4 ঘড়ির পেন্ডুলাম পরে তোমাদের রয়েছে 2/12 3-পিন প্লাগে বড় ও মোটা পিনটির নাম কি পরে রয়েছে অ্যানোড মাত কথাটি কোন ধাতুর বিশোধনের সঙ্গে জড়িত অথবা রয়েছে ধাতু পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কোন কণা পরে রয়েছে জার্মান সিলভার অথবা রয়েছে ধাতু পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কোন কণা পরে রয়েছে জার্মান সিলভারে সিলভার থাকে না সত্য অথবা মিথ্যা পরে রয়েছে ভিনিগারে উপস্থিত জৈব উপাদানটি হলো ইথানল সত্য অথবা মিথ্যা লিখতে হবে পরে রয়েছে তড়িৎ বিশ্লেষণে এসি ও ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় পরে রয়েছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি অথবা রয়েছে কোন মৌলকে দুষ্টু মৌল বলে পরে প্রশ্ন বায়োফিউয়েলের একটি উপাদানের নাম লেখো পরে তোমাদের রয়েছে গ্রুপ সি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে 2 × 2 × 9 = 18 ভালো করে প্রশ্নগুলো দেখে নাও দেখো তারপরে তোমাদের রয়েছে গ্রুপ ডি প্রশ্নের মান রয়েছে 3 × 3 × 12 = 36 দেখো ভালো করে দেখে নাও প্রতিটি প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে মোট 12টি প্রশ্ন রয়েছে এবং 12টি প্রশ্নের সময় কিন্তু আমাদের অথবা প্রশ্ন দেওয়া রয়েছে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দেবে আমরা কিন্তু ইতিমধ্যেই 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেন পেপার দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রতিটি স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হবে